গাইজ, আজকে আমি যেভাবে আপনাদেরকে আমরার রেসিপিটি করে দেখিয়েছি অল্প উপকরণে একদম ঘরোয়া পদ্ধতিভাবে, আপনারা আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে আপনারাও পারবেন এরকম একটি সুস্বাদ্য আমরার আচার তৈরি করতে। আমরার আচারের জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি প্রথমে আমি দেখাচ্ছি। প্রথমে আমি এখানে অনেকগুলি রসুন ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি সরিষা এবং পাঁচফোড়ন, অনেকগুলি একসাথে মিক্সড করে তেলে তারপর এটাকে বেটে নিলাম। তারপর এখানে নিলাম পরিমাণ মতো শুধু পাঁচফোড়ন, শুধু নিয়েছি। এটাকে ভালো করে গরম করে তারপর এটাকে শিলপাটায় বেটে নিলাম। তারপর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, তারপর এটা হচ্ছে লাল মরিচ। লাল মরিচটা ভালো করে গরম করে এটাকে চড়াইয়ের মধ্যে ভালো করে গরম করে তারপর এটাকে বেটে নিয়েছি। এখানে নিয়েছি এক পার মতো পরিমাণ মতো আমি তেল দিব সরিষা তেল। এখানে হলো আমি নিয়েছি আখের রস, 1 কেজি পরিমাণ আখের রস নেওয়া হইল। এখানে আবার আমি চিনি, আখের রস আর চিনি, আখের গুড় আর চিনি দুইটাকে একসাথে মিক্সড করে তারপর এটাকে আমি আচারে দেবো। তারপর এখানে পরিমাণ মতো আমি লবণ নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি। লবণটা আমি টেস্ট অনুযায়ী তারপর আমি লবণটাকে দেবো। এটা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, গলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 5 মিনিট পর আবারও আমরা এটাকে ঢাকনা সরিয়ে দেখলাম যে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে, অনেক ভালোভাবে গলক উঠবে। এখন আমরা এটাকে নামিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল আর খুব সুন্দরভাবে গলক উঠছে। প্রথমেই আমি হাঁড়িতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা। রসুন এবং তেলের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে, একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে এখন দেব এখানে সরিষা বাটা আর হচ্ছে পাঁচফোড়ন বাটা। এই পর্যায়ে আমি এটা এখন সবটা এখন ঢেলে দিচ্ছি আমরাটা। এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে খুব ভালো করে
মিশিয়ে নেব। পানি এই পর্যায়ে আমি এটা একটু গোল গুলে ঢেলে দিচ্ছি। এক কাপ পরিমাণ চিনি মিক্সটি করতেছি। পর্যায়ে আমি এক চা চামচের মতো লবণ অ্যাড করতেছি। আমি মরিচ শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। এখন শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে রাখা পাঁচফোড়ন। একটু লবণটা চেক করে নেব। দেখেন কি সুন্দর আঠালো আঠালো হয়েছে, একদম রস গলে একদম আপনার আচারের গায়ে আমরার গায়ে লেগে গেছে। গরম হয়ে গেল। হ্যাঁ, এটি হচ্ছে আজকে আমাদের আমরার আচার মূল রেসিপি এবং আচার তৈরি করার পদ্ধতি। এখন এটা আমরা বাসায় গিয়ে পরিবেশন করবো। আমরা দেখেন কি সুন্দর রসে টই টম্বর হয়ে আছে এই আমরার আচার, একদম সুস্বাদু। দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর, যেটাই ধরেন সেটার মধ্যে একদম রস টই টম্বর করতেছে। এটা শুকানোর পরে এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে। আমরা বাসায় এই পদ্ধতি সহজভাবে খুব সহজভাবে এই পদ্ধতিটি অনুসরণ করে আপনারা যদি করেন তাহলে আপনাদের আচারও খুবই সুস্বাদু হবে। হাই গাইস, দেখেন আমাদের এই আজকের আমরার এই আচারটা কত সুন্দর হয়েছে। এটা যখন আরও ঠান্ডা হয়ে যাবে একদম রসগুলি আমরার গায়ে আরও ভালোভাবে লেগে যাবে। এখন আমি আপনাদেরকে কিছু পরিবেশনা করে দেখাচ্ছি। একটা প্লেটে উঠিয়ে দেখেন দেখেন কি সুন্দর আর দেখতে সুস্বাদু। দেখেন আমার আচারটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারা আচার তৈরি করেন আমরার, তাহলে বুঝতে পারবেন কতটা ভালো এবং সুস্বাদু। আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি কত সুন্দর সফট এবং নরম হয়েছে। দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর, টিপ দিলেই গলে যাচ্ছে। হ্যাঁ গাইজ, আজকে আমি যেভাবে আপনাদেরকে আমরার রেসিপিটি করে দেখিয়েছি অল্প উপকরণে একদম ঘরোয়া পদ্ধতিভাবে, আপনারা আমার রেসিপিটি যদি ফলো করেন তাহলে আপনারাও পারবেন এরকম একটি সুস্বাদু আমরার আচার তৈরি করতে। তাহলে গাইজ আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আল্লাহ হাফেজ।